বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস অ্যান্ড পাওয়ার লুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা দুপুরে রাজধানীর পল্টনে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে বিদায়ী প্রেসিডেন্ট ফয়েজ উদ্দিন আহমেদ লাভলুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট সৈয়দ শামীম রেজা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইকবাল হোসেন ভাইস প্রেসিডেন্ট আব্দুল সালাম ভুইয়াসহ বোর্ডের পরিচালকবৃন্দ এর আগে সকালে রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নবনির্বাচিত সদস্যরা তারা দোয়া ও অংশ নেন এই অ্যাসোসিয়েশনটা আবার যাতে পুনরায় সে আগের রূপ ধারণ করতে পারে এবং এইটা জমজমাট অবস্থায় ফিরে যেতে পারে সেই সবার সহযোগিতা নিয়ে আমি কাজ করবো কিছু করার জন্যে নতুন কমিটি নিয়ে আগাচ্ছি এবং আশা করি আমার যে পরিচালকরা আছে এবং আমার সাথে যারা আমার সহকর্মীরা আছেন তারা ভালোভাবেই আমার সাথে কাজ করবেন আমি প্রথম মহান আল্লাহ পাকার কাছে সুক্রিয় আদায় করছি যে ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমি এই সমিতির বাংলা স্পেশালাইজ টেক্সটাইলস অ্যান্ড পাওয়ারলোম ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের রানিং বছরে দুই হাজার আঠারো উনিশ উনিশ বিশের ভাইস প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নিয়েছে সবার দোয়া চাচ্ছি যে আমাদের যারা মেম্বার আছে তাদের জন্য আমি কাজ করতে পারি